দেশের গৌরব উজ্জ্বল ইতিহাস মানেই ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন আর ছাত্রলীগ যেন সমর্থক বলা হয় ছাত্রলীগের নেতৃত্ব মানেই আগামীর পথ প্রদর্শক প্রতিষ্ঠার সত্তর বছরে চলতি মাসে অনুষ্ঠিত হবে এর উনত্রিশতম জাতীয় সম্মেলন বিগত সম্মেলনগুলোতে নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের ভোটের নেতৃত্ব বাছাই করা হতো এবার বিভিন্ন কারণে সংগঠনটি নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে প্রশ্নবিদ্ধ হয় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াও এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতৃত্ব সিলেকশনের মাধ্যমে করার কথা জানান যাতে পারিবারিক ঐতিহ্য মেধা ও গোয়েন্দা রিপোর্ট আমলে নেওয়া হবে সাবেক ছাত্রলীগ নেতারা বলছেন আগে সংগঠনটির নেতা নির্বাচনে নানা মুখে প্রতিভার পাশাপাশি সাধারণ ছাত্রদের কাছেও এক ধরনের দায়বদ্ধতা ছিল এখন যা উপেক্ষিত হবে আস্তে আস্তে দল সাধারণ ছাত্রলীগ কর্মীদের কাছ থেকে দূরে সরে যাবে এই দল আস্তে আস্তে ব্যক্তি তুষ্টিরা আবর্তে পড়ে যাবে নিজেদেরকে প্রতিভাত করা নিজেদেরকে উপস্থাপিত করার যে মনে না বর্তমান প্রজন্ম ছাত্রলীগের ভোটে ভালো হবে না অন্য মাধ্যমে নেতৃত্ব বাছাই ভালো হবে সেটা দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই আমাদের যেহেতু অভিভাবক তিনি ভালো বুঝেন এবং মনে করি যে তিনি যে সিদ্ধান্ত নেন সেটা অবশ্যই ছাত্রলীগের কল্যাণের জন্যই নেন তবে রাজনীতি চিন্তকদের সংখ্যা ভিন্ন জায়গায় ভোটবিহীন নেতৃত্ব নির্বাচন হয়তো অনুগত কর্মী দেবে কিন্তু রুদ্ধ হবে ভবিষ্যৎ জনমুখী নেতৃত্বের পথ ছাত্রলীগের মধ্যে এই যে গুন্ডা পান্ডার নেতৃত্ব এটাকে এটা যাতে আর না আসে সেজন্যই তিনি টেনে ধরার চেষ্টা করছেন বলে মনে হয় কিন্তু এর ফলে যে কাজটি হবে সেটা হচ্ছে ছাত্র নেতৃত্ব বিকাশের যে স্বাভাবিক ধারাটি সেটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই বিশ্লেষক আরও মনে করেন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কোনো সংগঠন হয়তো টিকিয়ে রাখা যায় তবে ভিত মজবুত করা যায় না আবদুল্লাহ সাফি নাগরিক